হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে থাকছে ওয়াফেলের একটি পারফেক্ট রেসিপি। এই রেসিপিতে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার ওয়াফেল। প্রথমে একটি পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এর সাথে নিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 কাপ চিনি। এবার অন্য আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 110 গ্রাম মেল্টেড বাটার, 2টি ডিম, 2 কাপ দুধ ও 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার 2টি পাত্রের ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদাভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 2টি পাত্রের মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে ওয়াফেলের ব্যাটার তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটি ওভারমিক্স না হয়। এই ব্যাটারটি 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। আমাদের ওয়াফেল মেকারটা যথেষ্ট গরম হয়েছে। এবার আমি তেল ব্রাশ করে এর মধ্যে ব্যাটারটা ঢালছি। এরপর ওয়াফেল মেকারের ঢাকনাটা বন্ধ করে মিনিট 4 অপেক্ষা করব। ওয়াফেলগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এগুলো আমি একটি কুলিং র্যাকে নামিয়ে রাখছি। ওয়াফেল মেকার থেকে সাথে সাথে নামিয়ে কুলিং র্যাকে রেখে ঠান্ডা করে নিলে এটি দীর্ঘ সময় মচমচে থাকে। ওয়াফেলগুলো কুলিং র্যাকে ঠান্ডা হতে হতে আরেকটি ব্যাচ দিয়ে দিচ্ছি। সবগুলো ওয়াফেল তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। টপিং হিসেবে আমি দিয়েছি কলা, হুইপক্রিম এবং মধু। এর সাথে ড্রাই চেরি এবং ফ্রেশ মিন্ট লিফ দিয়ে ডেকোরেট করে নিলাম। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।